করোনার জন্য স্কুল বন্ধ, কম্পিউটার এবং বাড়ির মধ্যে খেলাধুলা এবং পড়াশোনায় মত্ত থাকতেন স্কুল পড়ুয়া অষ্টম শ্রেণীর ছাত্র প্রান্তিক চক্রবর্তী। লক্ষ্মী পুজোর আনন্দে গত 19 অক্টোবর মঙ্গলবার সাত সকালে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল পাঁশকুড়া ব্লকের ডালপাড়া অঞ্চলের মোহনপুর গ্রামের 14 বছরের প্রান্তিক চক্রবর্তী। নিখোঁজ স্কুল ছাত্রের বাবা অশোক চক্রবর্তী এবং মা শিউরি চক্রবর্তী কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। দাদু এবং ঠাকুমার কাছেই থাকতেন প্রান্তিক। 3 দিন কেটে গেল, এখনও স্কুল ছাত্রের খোঁজ মেলেনি। বন্ধু বান্ধব সকলের কাছে খোঁজ নিলেও খোঁজ নিতে পারেনি স্কুল ছাত্রের। অবশেষে পাঁশকুড়া থানায় নিখোঁজ মামলা দায়ের করা হয়েছে নিখোঁজ ছাত্র প্রান্তিকের দাদু প্রশান্ত চক্রবর্তী। 3 দিন কেটে গেল, এখনও খোঁজ নেই স্কুল ছাত্রের। লক্ষ্মী পুজো শেষ হলেও অলক্ষ্মী গ্রাস কাটছে না চক্রবর্তীর পরিবারে। সকালে তারপরে ঘুরে আবার যেত, সাইকেল নিয়ে বেরিয়ে গেছে। তারপরে 7টা পর্যন্ত দেখলাম, যখন বাড়ি ফিরেনি তখন খুঁজতে বেরালাম আর কি। সেই সূত্রে জানলাম যে ওকে পাওয়া যাচ্ছে না। কত বছর বয়স? 13+। না, কোনো ঝগড়াঝাটি নেই। সমস্ত আত্মীয় বাড়ি। হ্যাঁ, থানা থেকে ওনারা কেস করেছেন, ওনারা বলছেন যে আমরা যথারীতি চেষ্টা করতেছি খুঁজে পাওয়ার জন্য, আশা করি পাওয়া যাবে। প্রান্তিক চক্রবর্তী বাড়ি হচ্ছে ও রবিদাসপুর, কিন্তু ছোট থেকে আমার কাছে ছিল, গ্রাম মোহনপুর, পোস্ট ডালপাড়া, থানা পাঁশকুড়া। আমার নাম প্রশান্ত চক্রবর্তী।